আসসালামু আলাইকুম এটা একটা গ্রামের মেটুপথ শীতকালের সন্ধ্যা সময় বিকালবেলা একটা ভিডিও ধারণ করতেছিলাম আসলে রূপটা খুব সুন্দর আসিল গ্রামের মেটুপথ দিয়ে যখন আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিলাম বন ফারুয়া আর এই রাস্তার মাঝে আমরা কৃষক বাইগুলা মুড়িগুলা আইন নেয়া রাস্তার ওপাস ওপাস কইরা গুছাইতেছে খুব ভালাই লাগতেছিল আর পিচ্চি গুলা এখন নিরে সে পাক পাকুলির মতো যে দেখেন আমার কৃষক ভাইরা কেট তাইকের কেম নে গুছাইতেছে ছাগল মুরগি এগুলা আমরা হুন্ডারের আওয়াজ পাইয়া দৌড়াদৌড়ি করতেছে আর আমরা যখন হুন্ডার লইয়া ঢুকছি তখন মানুষগুলা খালি চাই তাইকিয়া দেখতেছে তার আর বাড়ির মনে হয় আমরা মেয়ন যাইতেছি আসলে তো আমরা মেয়র না আমরা যাইতেছি আমরা কর্মে আমরা কাজ এই যে দেন বিকালবেলা সূর্যটা অস্ত যাচ্ছে আর কুয়াশাগুলা একটা সৌন্দর্য রূপ ধারণ করতেছে আর রাস্তার মাঠে গার্ডে ফুলাফানগুলা নিরে ফিরে আইতেছে এই যে ফুজুর যাইতে মাদ্রাসাত বোর্ডিংয়ে বোর্ডিঙ্গে আব্বা মারে হালাইয়া তুইয়া এই ফুজুর এক দুঙ্গায় আমার দেশের সম্পদ হইব তার ভিতরে ইলেম কালাম সব ভরপুর থাকবো একদিন একদিন সে সফলতা অর্জন করবো সে আশা ভরসা রাইকে যাইতেছেন মাদ্রাসার মধ্যে বোডিঙ্গো তাহার দে দেয় ছাগলগুলা কেমনে নিরে ফিরতেছে আমার দেখে দৌড়াদৌড়ি করতেছে যে বড় মুরগাটা এটা যদি খাইতে পারতাম আয়ইতো যাই হোক মুরগাটা তো আর আমার না মুরগাটা একবার আর আফসোস করে কোনো লাভ নাই আমি খাইতাম না আপনার খাওয়াই থাকতাম না আসলে প্রাকৃতিক দৃশ্যটাও অনেক সুন্দর এই যে দেখেন সৌন্দর্যটাতে কি পরিমাণ একটা ভালো লাগতাছে গ্রামের রাস্তাটা আমাদের দেখলে মনটা বইয়া যায় রাস্তার দুধ যে এই যে ফুলাফানগুলা হাঁটতেছে এরা বেকার জীবনের বেকার ছাত্র কইয়া লাভ নাই ঘুরতেছে এরা আরও একদিন চাকরি হইব আমার মতো হয়তো একদিনকে ব্লক করব নয়তো কোনো ভালো একটা সরকারি পোস্টে চাকরি করব আল্লাহ দিলে তার অনেক কিছু হইব যাই হোক পরে সন্তান দিয়ে একটা দোয়া দোয়া তুয়ে গেলাম তার বালা মানুষ হোক বালা হোক বালা কিছু করুক গ্রামের মধ্যে বালা বালা বাড়ি ঘর আছে আমি একটা বাড়ি ঘর করতে পারলাম না তা আশা আছে দোয়া করুন যে আপনারা করবাম অন্য কোনো একদিন তো এই ব্লগটা করার পিছনে একটা কারণ প্রাকৃতিক দৃশ্যটা তুলে ধরার মধ্যে যে এই আমার এক ভাই সাদর লিয়ে দৌড়তাছে আছে সন্ধ্যা লামছে না আর ওই যে ছাগলগুলা এই এই যে দেখেন ছাগলগুলা হয়ে গেছে এই যে দেখেন কেমনে হয়ে গেছে রাস্তাটার মধ্যে যাই হোক আমার গাড়ি এত স্পিড ছিল না গাড়িটা আস্তে আস্তে দাঁড় করাই আমি ছাগলগুলা পার হয়ে গেছি গে এই যে হুজুররা যাইতে শুইন হুজুর তোমরা যাও যাও মাদ্রেসার যাও মাদ্রেসার যা দোয়া দোয়া কালাম করো আমরা তো আমরা লাগে দোয়া হইলো তাতে বালাবিলা হারি এটা এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল হাই স্কুল সাথে সংলগ্ন আছে আমরা এখন একটা বাজারে চলে আসছি ভালো থাকবেন